জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলের নতুন বার্তা। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সম্মত হলেও এখনও নির্ধারিত হয়নি সময়। হামাস বৃহস্পতিবার 23 নভেম্বর থেকে যুদ্ধবিরতির কথা জানালেও বন্দি বিনিময়ের ব্যাপারে নতুন বার্তা দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে শুক্রবারের আগে কোনো জিম্মিকে মুক্তি দেবে না হামাস। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাজি হানিগবি জানান, শুক্রবারের আগে ফিলিস্তিনের কাছে থাকা কোনো জিম্মিকে মুক্তি দেবে না হামাস। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জিম্মিদের মুক্তির ব্যাপারে আমাদের আলোচনা ও পদক্ষেপের অগ্রগতি হয়েছে, যা ক্রমাগত অব্যাহত থাকবে। এর আগে গত বুধবার 22 নভেম্বর রাতে জানানো হয়, হামাস ও ইসরায়েল আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছেছে যে হামাস 50 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, যার বিপরীতে গাজায় 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। চুক্তির আওতায় গাজায় ইসরায়েল তার কারাগারে বন্দী 150 ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে। এছাড়া গাজায় মানবিক সহায়তার প্রবেশ বাড়ানো হবে। এর আগে বুধবার 22 নভেম্বর সন্ধ্যায় হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য মুসা আবু মারজুক গণমাধ্যমকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এই যুদ্ধবিরতি গাজার সব এলাকায় কার্যকর হবে। আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত গাজার আকাশে ইসরায়েলের কোনো যুদ্ধ বিমান বা সাধারণ বিমান চলাচল করবে না। বিবিসিও তাদের এক প্রতিবেদনে জানায়, আগামীকাল স্থানীয় সময় সকাল 10টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। এরপর একই দিন দুপুর নাগাদ হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকরের এই সময়ের ব্যাপারে নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ABC 24 বাংলা ও বাঙালির পাশে।